আজি শিশু দিবস তথা ভারতর প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুক জয়ন্তী জনে বিচক্ষণ রাষ্ট্রনীতিজ্ঞ ভাবে নেহরু বিশ্ব জনমানসরে বিশ্ব পরিচিত ছোট পিলামানঙ্কু খুব স্নেহ আদর করুথবা নেহরু তাঙ্ক জন্মদিনকু শিশু দিবস ভাবে পালন করিবাকু চাইতিলে পিলামানে খুশিরে তাঙ্কু চাচা নেহরু বলি সম্বোধন করিথিলে 1899 মসিয়া নভেম্বর 14 তারিখ দিন পণ্ডিত জওহরলাল নেহরু জন্মগ্রহণ করিথিলে তাঙ্ক পিতাঙ্ক নাম মতিলাল নেহরু ও মাতাঙ্ক নাম স্বরূপ রাণী থিলা সে স্বাধীন ভারতর প্রথম প্রধানমন্ত্রী পদ গ্রহণ করিথিলে ভারতরে তাঙ্ক জন্মদিনকু শিশু দিবস রূপে পালন করা যায় আজির শিশু আসন্তকালীয় নাগরিক হইতিবারু শিশুমানক বৌদ্ধিক শারীরিক মানসিক স্তরে অভিবৃদ্ধি নেই এই দিনরে বিভিন্ন কার্যক্রম করা যায় শিশু দিবস অবসরের দেশ তথা রাজ্যের শিক্ষানুষ্ঠান বিভিন্ন স্বেচ্ছাসেবী অনুষ্ঠান পক্ষের শিশু মানক বিভিন্ন কার্যক্রম আয়োজিত হয়ে চাচা নেহর পিলামানক ভাল পাউথিবারু তাঙ্ক জন্ম বার্ষিকক শিশু দিবস ভাবে পালন করা যায় বিদ্যালয় এবং শিক্ষানুষ্ঠান গুড়িকরে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা যায় এবং পিলামানি রঙ্গিন পোশাক পরিধান করে আসন্তি এবং শিক্ষক মানে সেমানক ছাত্র মানক প্রতি সেমানক প্রেম ব্যক্ত করিবা পাই বিশেষ প্রদর্শন করন্তি শিশু দিবস প্রত্যেক শিশুর মুহরে এক বড় হস আনি থাই সেমানক এক স্বতন্ত্র বলি অনুভব করাই থাই আজির পিলামানে আসন্তা কালির ভারত তৈরি করিবে পিলামানে এক উদ্যানরে থিবা কুণ্ড সদৃশ এবং সেমানকর যত্ন নেবা সহ স্নেহপূর্ণ ভাবরে পোষণ করা যাওয়া উচিত কারণ সেমানে দেশর ভবিষ্যৎ এবং আসন্তা কালির নাগরিক